বাংলাদেশের প্রেক্ষিতে আমরা ম্যাক্সিমাম মানুষ দোয়ার সমস্ত কন্ট্রাক্টরই এটা আমরা হুজুরদের হাতে তুলে দিই, এবং আমাদের ছেলে হয়েছে, ছেলে হওয়ার আগে মুসলমানই, তারপর বিল্ডিং করব, ফ্ল্যাটে উঠব, হ্যাঁ, মারা মা বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করব, নতুন গাড়ি কিনেছি, যত আইটেম আছে দোয়ার সমস্ত আইটেমগুলো আমরা হুজুরদের কাছে এনে হাজির করি, হাজির করি বলে হুজুর একটু দোয়া করে দিয়ে, তো এতে হুজুরদেরও লাভ, কারণ আপনারা দুনিয়াবি দোয়া করলে একটু পয়সা করে দিবেন, হাদিয়া তোফা দিবেন, হ্যাঁ, একটু তবরক মিষ্টি মিষ্টি দিবেন, খাওয়ান দাওয়ান হবে, ভালোই আয় রোজগার হবে। আর আপনারা চিন্তা করেন যে আমি গুনাহগার মানুষ, আমার দোয়া কবুল হয় না হয়, আর আল্লাহ তাআলার কাছে যে সুন্দর করে হুজুর বলতে পারে, আমি তো এত সুন্দর করে বলতে পারি না, এই কারণে আমরা অনেকে দোয়া করি না, এটা ভুল। আল্লাহ তাআলার কাছে কোনো মায়ের প্যাচের কথা দোয়া কবুলের জন্য, এই যে আপনারা সাতটা শর্ত শুনলেন, একটা শর্ত কি এরকম দেখেছেন যে হাদিসে কোরআনে কোথাও বলা হয়েছে যে আল্লাহর কাছে সাজিয়ে গুছিয়ে না বলতে পারলে কিন্তু আল্লাহ কবুল করবেন না, এমন কোনো কথা শুনছেন কোনোদিন? দুনিয়ার মানুষের কাছে এগুলো হতে পারে, আল্লাহ তাআলার কাছে এগুলো নাই। একজন মানুষ বোবা, তার বাকশক্তিই নেই, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, শুধু মনের আকুতি, এটাই দোয়া। দোয়ার মূল জিনিসটা হলো মনের আকুতিটা। আপনি মুখে খুব মার প্যাচের ভাষা দিয়ে, খুব সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে, অলঙ্কারপূর্ণ ভাষা দিয়ে, চমৎকার শুদ্ধ ভাষায় আপনি কথা বললেন, এটা দোয়া কবুলের জন্য কোনো শর্ত নয়। শয়তান আপনাকে দোয়া থেকে দূরে সরিয়ে রাখছে, এবং দোয়াগুলোর সব হুজুর নির্ভর করে ফেলছে, শয়তান আপনাকে মাহরুম ও বঞ্চিত করছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা যখনই সুযোগ পাব দোয়া করব। দোয়ার জন্য ওজুরও প্রয়োজন হয় না, ওজুরও প্রয়োজন হয় না, বিনা ওজুরতে দোয়া করা যায়। কেন? কারণ দোয়া এমন একটা বিষয় যে প্রতি পদে পদে করার দরকার হবে, এই জন্য ওজুর শর্ত দেওয়া হয় না। ওজুর শর্ত দিলে তো আপনি সবসময় করতে পারতেন না, আল্লাহ তাআলা এটাকে ওপেন করে রেখেছেন যাতে সবসময় আপনি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কি কারোর জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, সামান্য সমস্যা, নিজে নিজে ঠিক করে ফেলা যেতে পারে, এই জিনিসটাও যেন সে আল্লাহর কাছে চেয়ে নেয়, এবং এটাকেও মনে করে আল্লাহ এই ছোট ক্ষুদ্র বিপদে আমি আপনার সাহায্য চাই। এর নাম হলো বন্দিগি, এর নাম হলো দাসত্ব, এর নাম হলো আল্লাহর প্রতি মনোনিবেশ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনে যদি আপনি স্টাডি করেন, দেখবেন যে ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত প্রতিটি পদক্ষেপে দোয়া, আপনি মিলিয়ে দেখেন, ঘুম থেকে উঠছেন সাথে সাথে দোয়া, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আছে না নাই? এরপর আপনি ওয়াশরুমে যাচ্ছেন, ঢোকার আগে দোয়া, ওয়াশরুম থেকে সেরে বেরিয়ে আসছেন, দোয়া, ওযু শুরু করছেন, বিসমিল্লাহ দোয়া, ওযু শেষে আবার দোয়া, আপনি আবার বাসা থেকে বের হচ্ছেন, মসজিদের দিকে যাচ্ছেন, বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ, আপনি দোয়া পড়ে বের হচ্ছেন, আবার মসজিদে আসতে আসতে একটা দোয়া আছে, মসজিদে ঢোকার সময় আলাদা দোয়া আছে, মসজিদে ঢোকার পর নামাজ পড়তে সেটা তো ইটসেলফ দোয়া, এরপরে মসজিদ থেকে বের হচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আবার দোয়া, আপনি দোকান খুলছেন বিসমিল্লাহ বলে দোয়া, আপনি বাজারে যাচ্ছেন সেখানে আলাদা দোয়া, এমনকি আপনি খাবার গ্রহণ করছেন দোয়া, খাবার শেষ করছেন দোয়া, ঘুমের শুরুতে আবার দোয়া, বিছানা যাচ্ছেন সেখানে আবার দোয়া, পুরো জীবনটা দোয়া হয়। ভাইরা আমার, দোয়াকে যদি আমরা বুঝে বুঝে নিবেদন করতে পারতাম তো দোয়াকে এনজয় করতাম, দোয়া আমাদের কাছে বোঝা হতো না, মজা হতো। আমি সবসময় বলার চেষ্টা করি, ইবাদত হয় মজা পেয়ে করবেন, আর না হলে বোঝা মনে করবেন, ইবাদতে হয় মজা হবে না বোঝা হবে, দুইটার একটা, হয় মজা হবে আর না হয় বোঝা হবে। বোঝা মানে আল্লাহ ফরজ করছেন তাই করতে হয় করলাম, এটা হলো বোঝা, আর মজা হলো যে আমি এটার অন্তর্নিহিত বিষয়গুলোকে, নিগড় দিকগুলোকে উপলব্ধি করব, ফিল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া নিবেদন করার তৌফিক দান করুন, একান্তে আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর প্রশংসা করে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ নামাজের যেটা পয়েন্ট, এই পয়েন্ট, এরপরে আপনি নিজের ভাষায় চাইতে থাকেন, এমনকি আরবিতে দোয়া আপনি জানেন না কোনো অসুবিধা নেই, আপনি নিজের ভাষায় আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ আমার নিজের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি চাই, বাবা মার জন্য, সন্তানের জন্য, ফ্যামিলির জন্য, দেশের জন্য, গোটা বিশ্বের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, কোনো প্রকার হেজিটেশন যেন না হয় সারা জীবন। শুধু অনেকে বলে হুজুরের সাথে দোয়া করি শেখার জন্য, হুজুরের সাথে কত বছর শিখবেন, সেই ছোটবেলা থেকে শুরু করছেন, হুজুর হাত তোলে আপনিও হাত তোলেন, হুজুর হাত নামান আপনিও হাত নামান, হুজুরের সাথে তুলছেন ভালো কথা, হুজুরের হয়তো আজকে আল্লাহর কাছে চারটা জিনিস চাওয়া দরকার, চাইছেন হুজুরের দোয়ার অংশ, শেষ হুজুর হাত নামায় বলছেন, আপনার হয়তো আজকে একটু পেটে ব্যথা আছে, আরেকটা এডিশনাল দোয়া আছে, আপনি সেটা করতেছেন না। এমনকি আমাদের সমাজে দেখবেন যে হুজুরের সাথে দোয়া করার পর হুজুর হাত নামায় ফেলছেন, কেউ যদি তারপরও আরও দোয়া করে তার আরও আল্লাহর কাছে চাওয়া আছে, তখন আশপাশ থেকে মানুষ এরকম গুদা মারে, এটার মানে কি?
আরে হুজুর নামে বলছে তুমি কি করতেছো এখন, আছে না নাই? তো এটা দোয়ার মর্ম না বোঝার কারণে, আরে ভাই হুজুরের আজকে এ পর্যন্তই দরকার, উনি শেষ করছেন, গুড, আমার আরো দরকার আল্লাহর কাছে, আমি আরো চাইবো, সমস্যাটা কোথায়? আবার অনেক সময় দেখা যায় আমি জিকির আজকার করতেছি, আমি দোয়া করবো আস্তে আস্তে আমার মতো আমি দোয়া করবো, কিন্তু না, সেখানেও কোচাকোচি শুরু, আরে এখন বসে আছেন কেন হাত তোলেন? তো এই দোয়াটা এটা ট্র্যাডিশনাল কিছু না, দোয়াটা হলো ভেতরের আকুতি প্রকাশ করার নাম, সেটা বিভিন্ন সময় আমরা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।